সকলকে নমস্কার। আজি 5 আগস্ট 2021 সন আমার UPPL রাজনৈতিক দলের আজি 6th ফাউন্ডেশন ডে। সকল বিটিআর বাকি রাইজক মূর ফলের অভিনন্দন জানাব বিচার। আর আমি দল হিসাবে সচাকে সুখী যে আমার যে BTC ইলেকশন হয়ে গেল সেইখানে আমি সরকার গঠন করবলে সক্ষম হলো আমার BJP আর GSPর লগত লৈ। আর লগতে আমার যে বিধানসভা ইলেকশন হয়ে গেল তাতেও আমি আমার BJP আর AJPক লগত লৈ আমি স্টেটত সরকার গঠন করবলে সক্ষম হলো। আর রাইজক যে সেবা করবলে একটা সুযোগ দিলে সকল রাইজ, সেইকাৰণে আমি আমার ফলের দলের ফলের ধন্যবাদ জ্ঞাপন করব বিচার। আমি বিচার যে এতিয়া UPPL দলের হয়ে যিখিনি আমি প্রতিশ্রুতি দিছিল রাইজক, সেইখিনি প্রতিশ্রুতি যাতে আমি পূরণ করব পাৰো। আর সেইটো এঙ্গেলতে আমি আগবাড়ি যাবলৈ আমি বিচাৰি আছো বা আমি চেষ্টা করে আছো, অপ্রাণ চেষ্টা চলাই আছো। আর আমার BTR যিজন চিফ প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া, তেখেতেও অপ্রাণ চেষ্টা চলাই আছে যাতে আমি রাইজক সেবা আগবাব পাৰো। আর আমি আশাবাদী যে এনেকুৱা এজন নেতা পাইছো যে সচাকে আমাক এটা ভাল মার্গদর্শন এটা দি আছে আর সকলকে আমাক এনকারেজ করে আছে যে আমি রাইজর কারণে কাম করব লাগে, সেবা আগবাব লাগে। ডেফিনেটলি আমি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত বহুত বছর হল, আর বিশেষকে আমি BTC এরিয়াত যদি চাও আমার 17 বছর ইয়াত রাজত্ব চলি আছে, যিমানখিনি প্রগ্রেস হয়েছে এইটো রাইজে চাইছে। কিন্তু আমার সময়ত মাথোন আমি এতিয়া 7 মাহে হয়েছো, নিশ্চিতভাবে রাইজে আমার লগত কোঅপারেট করে যেন আর আমাক এটা সময় দিয়ে যেন যে বর্তমান যেহেতু আমি জানো যে COVID-19 একটা পেন্ডেমিক সিটুয়েশন চলি আছে আর সেইকারণে কাম করার কারণে যেখানে সুবিধা পাব লাগে সেইখানে ভালকে আমি সুবিধা পোৱা নাই। বিভিন্ন কারণত আমার কামবিলাক অকমান লেহেমিয়া হয়ে আছিল, তথাপিও এখন সরকার ফলের যেখানে করবলগিয়া রাইজর কারণে সেইখানে আমি করবলে যত্ন করে আছো। বিভিন্ন মানে আমার দুখিয়া পরিয়াল যাক আছে আমার তেখেতসকলে যাতে তেখেতসকলের জীবিকার বিষয়ে যাতে আমি কিবা এটা করব পাৰো তার বিষয়ে আমি অপ্রাণ চেষ্টা চলাই আছো, তেখেতসকলের যাতে অসুবিধাত পড়বলগা নহয়, কিবা অসুবিধাত ভুগিবলগা নহয়। আর আমার সিস্টেমটো আমি ঠিক করবলে যত্ন করে আছো আমার BTC লেভেলত যাতে সকল মানুষের সুবিধা হয় অহা দিনবোৰত, যি কষ্ট আগত করবলগা হয়েছে, বিভিন্ন ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগা হয়েছে, সেইটো যাতে তেখেতসকলে তেনেকা ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগা নহয় আমি অপ্রাণ চেষ্টা চলাই আছো। আপনাদের বিশ্বাস রাখব যে অতি শীঘ্রই আমি এটা সিস্টেম আমি ডেভেলপ করবলে বা ঠিক করবলে যত্ন করে আছো, যার জড়িয়তে সকল BTR বাকি রাইজে বহুত ইজিলি সরকারের সকল সুবিধাখিনি অ্যাক্সেস করব পাৰিব। আর সরকারের যিখিনি তেখেতসকলে সুবিধাখিনি লাভ করব লাগে যাতে কোনেও বঞ্চিত হয়ে না থাকে সেইখানে আমি এনশোর করবলে যত্ন করে আছো। আর সেইকারণে সর্বশেষত আমার ফলের আজি আমার UPPL দলের রাজনৈতিক দলের 6 ফাউন্ডেশন ডেট এইখানে কব বিচার রাইজক যে আপনাদের আমাক বিশ্বাস করেছে আর সরকার বনাবলে আমাক একটা সুযোগ দিছে, নিশ্চিতভাবে আমার এটা দায়িত্ব আছে আপনাদের সেবা আগবাবলে আর নিশ্চিতভাবে আপনাদের আমি ভাল সেবা আগবাম বলে আশা রাখি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মোৰ যিখিনি কথা আসলে ইয়াতে সমাপ্ত করল। ধন্যবাদ।